আজকে এমন এক যোদ্ধার কথা বলবো যাকে সারা বাংলাদেশ চিনে। আমি মুক্তিযোদ্ধাদের দেখিনি, তাদের কথা শুনেছি, কিন্তু আমি দেখেছি এমন এক যোদ্ধাকে যিনি লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করেছেন। সে আমাদের দেশের গৌরব, আমাদের অহংকার, মার্শাল বিবির মুর্তজা। 7-8 সার্জারির পরেও তাকে কেউ থামাতে পারেনি। বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে আবারও জাগিয়ে তুলেছে। আবারও তাকে লাল সবুজের জার্সিকে দেখেছি মাঠে। তিনি আমাদের বাংলার পাক, মার্শাল বিবি মুর্তজা। ভুলতে পারবো না তোমার, হয়তো লাল সবুজ রঙটি তোমার গায়ে দিয়ে ওই 22 গজে কখনো আর টস দিতে দেখবো না। হয়তো লিটনকে কেউ আর বলবে না তোর কাছে আরো বড় রান চাই। তামিম, তোর কাছে রান চাই না, তুই মাঠে থেকে যা। মুস্তাফিজকে আর কেউ বলবে না, আরে ভয় পাস না, আমি আছি তো তোর পাশে। মাশরাফি, তুমি তো অধিনায়ক ছিলে না, সবার অভিভাবক ছিলে। হয়তো আর পঞ্চপাণ্ডবকে একসাথে মাঠে দেখা যাবে না। পায়ে 7টা আর হাতে 15টা সেলাই নিয়ে মাঠে আর চিল্লাচল্লি করবে না কেউ। পরাজিত নামটা যে দলের কাছে পরিচিত ছিল, সে এখন যে কোনো দলের বিপক্ষে দাঁড়াতে সাহস পায়। এই জায়গাতে তো তোমার হার না মানা মানসিকতা নিয়ে এসেছে, অনেক করেছ দেশের জন্য। তবে তুমি যা দিয়েছো বাংলাদেশকে তা কখনো ভুলতে পারবো না, কখনোই। ক্যাপ্টেন পাবো 1000টা, কিন্তু বুকের সাহস জোগানোর মতো মানুষটা আর পাবো না। ভালো থেকো ম্যাশ, অনেক মিস করবো তোমায়। লাভ ইউ ম্যাশ।